নমস্কার বন্ধুরা, হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে আগামীকাল, বিশেষ করে রয়েছে শুক্রবার শনিবার। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে পূর্বাভাস রয়েছে, এটা জানতে পারা গেল। কিন্তু কেন এই বৃষ্টি? আমরা জেনে গেছি যে নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায়। তাহলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির নতুন করে পূর্বাভাস কেন এলো? এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি আপনাদের জানাবো উত্তরবঙ্গের আপডেট, উত্তর পূর্ব ভারতের আপডেট, ভারতের অন্যান্য জায়গার আপডেট এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই জানবো যে দক্ষিণবঙ্গে এবং দুই বাংলাতে কেন বৃষ্টির নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মূল কারণ যেটা আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম, বিদেশ থেকে একটি সিস্টেম আসছে, অর্থাৎ মায়ানমার সংলগ্ন জায়গা বা মধ্য মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা নয়, ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং সেটি পশ্চিম এবং কিছুটা উত্তর পশ্চিম ঘেঁষে আস্তে আস্তে প্রথমেই সেটা উত্তর পূর্ব ভারতকে স্পর্শ করে বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশের ওপর দিয়ে সেটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকবে এবং পশ্চিমবঙ্গে ঢোকার পর আস্তে আস্তে সেটি আরও সরে যাবে, বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। সুতরাং মায়ানমার থেকে এই যে সিস্টেমটি বা নিম্নচাপটি আস্তে আস্তে আসছে, যদিও প্রথম অবস্থায় সেটা ঘূর্ণাবর্ত থাকে, তাই মায়ানমারের নিম্নচাপের জন্যই দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে আরেকবার জানিয়ে দিই যে নিম্নচাপটি চলে গেল, এই মুহূর্তের আপডেট রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে। এর জন্য প্রবল, অতি প্রবল বৃষ্টি হবে ভারতবর্ষের বেশ কিছু কিছু রাজ্যে। ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে, আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, রেড অ্যালার্ট জারি রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। এছাড়াও রয়েছে বেশ কিছু কিছু জায়গা, যেমন রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, এখানে লাল সতর্কবার্তা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এর সঙ্গে যে আপডেট রয়েছে, বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে গুজরাট কিছু জায়গা এবং রয়েছে রাজস্থান, সঙ্গে বেশ কিছু কিছু পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই রকম বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল বেশি করে থাকবে, অর্থাৎ আরও পরিষ্কার করে বলা ভালো, 15 তারিখ পর্যন্ত এই যে একটি ডিপ্রেশন, এটা আগে কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছিল, দিয়ে আবারও শক্তি বাড়িয়েছে, শক্তি বাড়িয়ে আবার গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। তার ফলে কিন্তু 15 তারিখ পর্যন্ত এই সমস্ত রাজ্যগুলো যেগুলো আপনাদের নাম করলাম, সেখানে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। এরপর সিস্টেমটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে খুব স্লো, অর্থাৎ ধীর গতিতে এগোচ্ছে এবং আরও এগোবে। এবার সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটে আসবো, কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস আজ থেকেই আমরা শুরু করব এবং আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। এবার আমরা বৃষ্টি মোডে এসে গেছি। বৃষ্টি মোড থেকে আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিন্তু আজকের খবর নেই। তবুও যেটা বলছেন ওয়েদার অফিস, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া হুগলি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য প্রত্যেকটা বাকি জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে, কিন্তু আগামীকাল ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো, খুলনা, বরিশাল, চট্টগ্রামেও কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব, যেটা আমরা দেখতে পাচ্ছি সেই 24 পরগনা দিকে বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাতে কোথাও কোথাও বৃষ্টি সেরকম হবে না, হালকা হতে পারে, আবার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি। হালকা মাঝারি আপনাদের জানিয়ে দিয়েছি, যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া হুগলি, পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে। সরাসরি এবার 13 তারিখের আপডেটে আমরা প্রবেশ করব, কারণ 13 তারিখে একটা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক ব্যাপক বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু কিছু এলাকা ভেসে যেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে, কারণ মায়ানমারের সিস্টেমটি আস্তে আস্তে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। এখনও পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের একবার জানিয়ে দেবো যে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন। তাতে এখনও পর্যন্ত যা পূর্বাভাস, প্রথমেই আপনাদের জানাবো যে 13 আগস্ট শুক্রবার ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। একবার জানিয়ে দিই, তারপর দেখিয়ে দিচ্ছি।
উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সঙ্গে তাঁরা যেটা বলছেন, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, হুগলি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অন্যান্য এখনও যে জেলা রয়েছে, যেমন রয়েছে কলকাতা হাওড়া, এখানে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং কলকাতা হাওড়ার দিকেও বেশ ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রামে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবার আমরা সিস্টেম থেকে একবার দেখে নেবার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের জানালাম, সারা দক্ষিণ বঙ্গজুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ শুক্রবার, অর্থাৎ আগামীকাল। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে অতি ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেন হবার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু কিছু জেলা, উপজেলা বৃষ্টিতে ভেসে যেতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অন্যান্য যে সমস্ত পশ্চিম দিকের জেলাগুলো, সেখানেও যা পূর্বাভাস রয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর 13 তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা আপডেট রয়েছে, এখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বিশেষ করে 13, 14, 15 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 13 তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তবে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে অবশ্যই বৃষ্টি হবে, সেই বৃষ্টিটা কিন্তু রাতের পর, অর্থাৎ মাঝ রাতের পর থেকে বেশি করে শুরু হবার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় যে হবে না তা নয়, বৃষ্টিটা আরও বাড়বে, অর্থাৎ 13 তারিখ রাত থেকে বৃষ্টিটা আরও বাড়তে পারে। যে সমস্ত জায়গাগুলোয় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, 2, 24 পরগনায়, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা আমরা 14 তারিখের দিকে আপডেট পাচ্ছি, যদিও 14 তারিখেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 2, 24 পরগনার দিকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে 14 তারিখে, অর্থাৎ শনিবারের এই আপডেট আমরা পাচ্ছি। সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে 14 তারিখে ভারী বৃষ্টি। সুতরাং ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ক্ষেত্রে 14 তারিখে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। তবে যা আপডেট আমরা পাচ্ছি, 14 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, 2, 24 পরগনায় প্রচণ্ড বৃষ্টি, আর দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ অতিক্রম করে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সিস্টেমটি কিন্তু এইভাবে এরকমভাবে আসবে। তাই দেখতে পাচ্ছি আমরা যে প্রধানত 14 তারিখই পশ্চিমবঙ্গে সেটি প্রবেশ করতে পারে। আর বাংলাদেশের অবস্থা অবশ্যই বুঝতে পারছেন, বাংলাদেশেও কিন্তু যা তা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্যাপক বৃষ্টি কিন্তু সারা দেশ জুড়ে হবে। রংপুর বিভাগে একটু কম হতে পারে, তবুও মাঝারি হবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সঙ্গে রয়েছে সিলেট, এছাড়া কুমিল্লায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে 13 তারিখ এবং 14 তারিখ। আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যাব, দেখার চেষ্টা করব যে সকালের পর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে যে আপডেট আমরা পাচ্ছি, তাতে রাতের দিকে, অর্থাৎ বিকাল থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে 14 তারিখ শনিবার। যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে ভেসে যেতে পারে এমন পরিস্থিতি রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস 14 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 14 তারিখ মূলত দুপুর বা বিকাল থেকে ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি শুরু হবে। 15 তারিখেও ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি চলবে। সুতরাং ঝাড়খণ্ডের দিকে যা পূর্বাভাস রয়েছে, সব থেকে বেশি বৃষ্টির খবর রয়েছে 14 তারিখ রাত এবং 15 তারিখে। এবার ভালো করে লক্ষ্য করুন কী রকম অবস্থা দেখতে পাচ্ছেন, যে 15 তারিখে ঝাড়খণ্ড জুড়ে ব্যাপক বৃষ্টি, আর যেভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এটা যদি বাস্তবে হয়, তাহলে ডিভিসি কিন্তু আবার জল ছাড়ার বা জল তারা ছাড়তে পারে, যাই রকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা কী বুঝতে পারলাম, 13 তারিখ এবং 14 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি, 14 তারিখে সব থেকে বেশি বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলো। আরেকবার জানিয়ে দিই, কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে ব্যাপক বৃষ্টি চলবে। তবে 13 তারিখ এবং 14 তারিখে বাকি জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টি, 2, 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 13 তারিখ রাত থেকে 14 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। আর ঝাড়খণ্ডে তো আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে, 15 তারিখে ভেসে যেতে পারে বেশ কিছু কিছু এলাকা, এমন একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ততটা প্রভাব থাকার সম্ভাবনা নেই, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 12 তারিখ। তবে 13 তারিখে তারা যেটা বলছেন যে মালদহ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে 12 তারিখের কী পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে।
উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটুকু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, তো সেইভাবে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। 13 তারিখে আমরা প্রবেশ করছি, 13 তারিখে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। 13 তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। 14 তারিখে সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকে জেলাগুলোতে সব থেকে বৃষ্টি হবে 13 তারিখ রাত এবং 14 তারিখের দিকে। 15 তারিখের দিকেও কিন্তু মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে। ওপরের জেলাগুলোতে যা দেখা গেল যে 14 তারিখ রাতের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের পর আস্তে আস্তে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টি কমবে। তাই যা বৃষ্টির সম্ভাবনা সারা ভারতবর্ষ জুড়ে, একদিকে রয়েছে মধ্যপ্রদেশের নিম্নচাপ, অন্যদিকে মায়ানমার থেকে সিস্টেমটি একটি নিম্নচাপের আকারে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে, তার জন্য বেশ কিছু কিছু জায়গায় 15 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। সরাসরি এবার দেখানোর চেষ্টা করব আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য কি আপডেট রয়েছে। প্রথমেই জানিয়ে দিই IMD তরফ থেকে কি খবর রয়েছে। IMD জানাচ্ছেন 13 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে ত্রিপুরাতে, ভারী থেকে অতি ভারী এবং কোনো কোনো জায়গায় আরও অতি ভারী, এক্সট্রিমলি হেভি রেন তারা বলছেন। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই পরিস্থিতি রয়েছে। তবে মূলত তারা বলছেন 13 থেকে 15 তারিখ পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হবে। তবে সব থেকে তারা বৃষ্টির কথা বলেছেন কিন্তু 13 তারিখে। আমরা যেটা দেখতে পাচ্ছি 13 তারিখে তো প্রচণ্ড বৃষ্টি হবে ত্রিপুরাতে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি 13 তারিখের দিকে দেখা যাচ্ছে। মণিপুর, মিজোরাম ভেসে যেতে পারে এমনটা সম্ভাবনা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির কথা তারা বলছেন। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের তুলনামূলক একটু কম হলো ত্রিপুরার ক্ষেত্রে 13 এবং 14 তারিখ দেখতে পাচ্ছেন। 14 তারিখে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তবে 15 তারিখ থেকে ত্রিপুরার দিকে কোনো উন্নতি হয় কি না সেটা আমরা দেখব। 15 তারিখে আমরা দেখতে পেলাম সকালেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে। তো 16 তারিখ থেকে ত্রিপুরাতে আবহাওয়ার উন্নতি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবহাওয়ার উন্নতি, পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি 16 তারিখ থেকে। তাই সোমবার 16 সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আস্তে আস্তে সিস্টেমটি কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সিস্টেমটি এইভাবে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, চাষি বন্ধুরা, অবশ্যই আপনারা কিছুটা সাবধানে থাকবেন, কারণ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে চাষবাসের যা খবর রয়েছে, বিশেষ করে আপনারা যে রাসায়নিক সার বা কীটনাশক এই মুহূর্তে না দেওয়াই ভালো, কারণ যেভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে রবিবার পর্যন্ত কীটনাশক এবং রাসায়নিক সার দিলে তা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেখান থেকে আপনাদের জানাচ্ছি, তবে আপনারা নিজেদের বিচার বিবেচনা অনুসারে অবশ্যই কাজ করবেন। আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।